ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েকটি দিন। শনিবার রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠল ফটিকরা বিধানসভা তেলিয়া নতুন টিলা এলাকা। সন্ত্রাসের মুখে গুরুতর আহত হয়ে হাসপাতালে বিজেপির 5 জন কর্মী সমর্থক, তাদের নিয়ে যাওয়া হয়েছে ফটিকরায় হাসপাতালে। ঘটনার পাল্টা প্রতিরোধে সিপিএমে 2-4 জন আহত হয়েছে বলে খবর। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান এলাকার বিজেপি প্রার্থী সুধাংশু দাস। তিনি এদিন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ব্যবস্থা করেছেন উন্নত চিকিৎসা পরিষেবার। এই ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী সুধাংশু দাস অভিযোগের আঙুল তোলেন সিপিআইএমের দিকে। তার অভিযোগ, এদিন রাতে বিজেপি কর্মীরা যখন তেলিয়া এলাকায় নির্বাচনী প্রচার সজ্জার কাজ করছিলেন, তখনই হঠাৎ তাদের উপর আক্রমণ চালায় সিপিএমের দুষ্কৃতিকারীরা। বিজেপি কর্মীরা এর পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই ঘটে রক্তারক্তি কাণ্ড। করে ফোন পাই জগন্নাথপুর গ্রামের তেলিয়া গ্রাম থেকে। সেখানে আমাদের কয়েকজন কার্যকর্তা বুথ অফিসে বসে তারা ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, আমাদের নির্বাচনী প্রচার সজ্জা তারা মানে সেখানে কাজ শুরু করেছিলেন। হঠাৎ করে দেখা যায় সেখানে কমিউনিস্ট পার্টির কিছু মাফিয়া, যারা বিগত সময়ে যারা মাফিয়াগিরি করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল গ্রামে, তারা পুনর্বার গত প্রায় 3-4 মাস যাবতই তারা তেলিয়া গ্রামে সন্ত্রাসের চেষ্টা চালাচ্ছে। তারা যে কোনো মূল্যে ভারতীয় জনতা পার্টিকে সন্ত্রাসের মাধ্যমে বই দেখিয়ে যাতে দুর্বল করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ শুরু করেছিল। এবং সেই লক্ষ্যেই তারা বেশ কিছুদিন যাবৎ আমাদের কার্যকর্তাদেরকে বিভিন্নভাবে স্ল্যাং ইউজ করা, তাদের উপর আক্রমণ করার প্রবণতা নিয়ে এগিয়ে আসা, বিভিন্ন সময় হুমকি দেওয়া, ধমকি দেওয়া, বিজেপি করা যাবে না তেলিয়াতে, এই সমস্তভাবে তারা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছিল যাতে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করা যায়। তারা যদি এইভাবে সন্ত্রাস করে রাজনীতি করতে চায়, আমরা এতটা দুর্বল নই বর্তমানে যে তাদের সন্ত্রাসকে আমরা মানে সহ্য করব। কিন্তু আমি বিশ্বাস করি শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমেই দেশের এবং সমাজের উন্নয়ন হয়। এই বিশ্বাস নিয়ে ফটিকরা বিধানসভায় একটাও পলিটিক্যাল ইনসিডেন্ট আমি করতে দেইনি গত 5 বছরে। আজও আমি আমার কার্যকর্তাদেরকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করি যে এইটা আমাদের নীতি নয়, এটা সিপিএমের নীতি, আমরা যেন কোনোভাবেই সন্ত্রাসের আশ্রয় না নিই। জানা গেছে পরবর্তীতে বিজেপি কর্মীদের প্রতিরোধ দেখে পিছু হটতে বাধ্য হয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় বিজেপির 5 কর্মী আহত হলে রাতেই তাদের নিয়ে যাওয়া হয় ফটিকরায় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। এদিকে বিজেপি কর্মীদের পাল্টা প্রতিরোধে সিপিএমে 2 জন আহত হয়েছেন বলে খবর। এক কথা রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত ফটিকরায়ের তেলিয়া এলাকা, অন্যদিকে এলাকায় শান্তি বজায় রাখতে তৎপর আরক্ষা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।